এই একটু আগে বাজার করে এলাম, বাবার বাজার সব আমাকেই করতে হয়, আমি বলে দিয়েছি। আজকে মাছ এনেছি, মাছের ঝালের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে পাবেন। আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে এবার তেল দিয়ে দেব। বন্ধুরা, সাদা তেল একটু কম আছে, আমি ওই জন্য সর্ষের তেল একটু এর সঙ্গে দিয়ে দিলাম। আমাদের রান্নাটা সাদা তেলেই বেশি হয়। বন্ধুরা, তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তেলটা একটু গরম হোক। হ্যালো বন্ধুরা, এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা এতে দিয়ে দেব। এই মাছ আগে লেজাটা দিয়ে দিই। ফাটছে, চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমার বাপের বাড়ি, মানে আমরা হচ্ছি ময়রা, ময়রা মানে আমাদের মিষ্টির দোকান, সবাইদের যে মিষ্টির দোকান সেটা না, আমার একটা কাকার মিষ্টির দোকান, আর একটা যেটুকু মিষ্টির দোকান ছিল, কিন্তু দোকানটা আর নেই, একটা কাকারই মিষ্টির দোকান আছে। আর আমাদের টিফিনের দোকান, তেলে ভাজা হয়, পুরি হয়, পরোটা হয়, ওটা আমার বাবা করে, এবং আমিও আমার বাবার সঙ্গে সন্ধ্যায় থাকি। বলেছি আগেই, সকালবেলা আমি আমার ওই দোকানে চলে যাই, শ্বশুর বাড়ি বরের দোকানে, আর তারপরে বেলা দিক করে আমাকে চলে আসতে হয় এখানে বাজারের জন্য। আর আমাদের ময়রা বাড়ির মধ্যে আমাদের বাড়িটা মানে কি বলবো, অনেক বড় বড় আর আমাদের হচ্ছে মানে ছেলে মেয়ের মধ্যে মেয়েদের সংখ্যা হচ্ছে বেশি, আমরা অনেক বোন, মানে জেঠু কাকা এরকম মিলিয়ে আমরা অনেক বোন। আর আমি যেরকম ফলস্ফীত করি, আমার আর এক বড় দিদি আছে, সেও সেলাই করে, একটা টেলারের দোকানে কাজ করে, আর এক বোন আছে পার্লারের খুব ভালো কাজ জানে, আর আমরা এই কজন একটু কাজ টাজ এইসব জানি, তারপরে বেশিরভাগ বোনেরই বিয়ে হয়ে গেছে। আর একটা বোন আছে আমার, মানে আমার নিজের কাকার মেয়ে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে কুটু। আমি সব বোনেদের সঙ্গে আমি একদিন আলাপ করাবো। আর আমার একটা বোন থাকে বোম্বে, তার নাম পিয়া, আর ও এই রিসেন্টলি এবার আসবে, মনে হয় ষষ্ঠীর দিনে মনে হয় নামবে, ষষ্ঠীর দিনে নামবে। আমি এখানে এলে আমি আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেবো। বন্ধুরা, আমি দেখে নিই এবার, মাছটা একটু উল্টে দিই। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি মাছের ঝালটা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে ডালও বসিয়ে দিয়েছি, ডালটা আর দেখাচ্ছি না, আমি মাছটাই দেখাচ্ছি। আমি এতে হলুদ গুঁড়ো একেবারে দিয়ে নেব, এতে কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা 5টার মতো দিয়েছি। বন্ধুরা, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। একটু জল দেব। বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, এটা আমি মাছের ঝাল টাল করলে আমি এরকমই করি। নুনটা দিয়ে দেব। আমার কাছে বন্ধুরা আজ কালা জিরে নেই, নয়তো আমি কালা জিরে একটু ফোড়নে দিতাম,
যদি আপনাদের কাছে থাকে আপনারা দিয়ে করবেন। হ্যাঁ, এটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। আর একটু লাগবে, বন্ধুরা এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, মানে আমাদের ময়রা বংশের যে বড়, মানে বড় দিদি, সেই বড় দিদির মেয়ে, মানে যে দিদিটা টেলারে কাজ করে বলছিলাম সেই দিদির, এটা হচ্ছে ছোট মেয়ে। এর নাম হচ্ছে, ঘরের ডাক নাম হচ্ছে টুনু, আর ভালো নাম হচ্ছে বলে দে বন্ধুদের, বন্ধুদের হাই বলে দে। বন্ধুরা মাছের ঝালটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। তুই ভাজা খাবি মা? ঠিক আছে বন্ধুরা, আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে ও ভাজা খাবে না ঝাল খাবে, ওর তো মাংস হলেই হয়, ওর প্রতিদিন মাংস হলে প্রতিদিন মাংস ভালো, প্রতিদিন কি মাংস খাওয়া ভালো আপনারাই বলুন। বন্ধুরা গ্যাসটা আমি একটু এই আস্তে করে দেব, বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন, আমার মেয়ে যেহেতু ঝাল খায় না সেই জন্য আমার মেয়েটা ভাজা আছে, আর এই চারজনের, আমি, মা, আমার বর, ব্যাস, আর বাবা, মা, বাবা, আমি আর বর, আর আমার মেয়েটা ভাজা আছে। বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন। বন্ধুরা যদি আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার